আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এটা মেঘাচ্ছন্ন সন্ধ্যা, আজকে সন্ধ্যায় আমরা পারিবারিক আয়োজন হইলো, আমরা পুনা খিচুড়ি বানাইলাম, আমি বানাইবো আর আমার লোকের সহকারী হিসাবে আমার ভাতিজা আছে। তো আপনারা সব আমার লোকে থাকবা আর ভিডিওটা এনজয় করবা, ভুল ভ্রান্তি থাকতেই পারে, আমি নিজে প্রফেশনাল কোনো শেফ নাই বা বাবুর্চি নাই। আমরা আর আজকে যে উপকরণগুলো আছে আমি দেখাইলাম, এখানে হইল গিয়া যে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুনের পেস্ট, আমরা গরম মানুষ যে কজন আছি 7-8 জন আমরা লাগে, আলু, এরপরে যে মুরগি আর কি, ওখানে আছে ডাইল, তারপরে যে বিভিন্ন মশলা, আরও নিচে চাউল আছে, ওদের খুঁজি পরিমাণে চাউল আছে না বছর তেল আছে। আর এখন আমরা ওই যে শুরু করবো, তেল ধরাম, তেল আগে দোয়া ফেলে দিলেছি, ওকে একটু লবণ দিলাম, লবণ দিলে কি একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ লালিকে যেমন আমরা অন্যান্য মশলাগুলো দেবো, আর কি জানি বিভিন্ন মাংস মশলা, কারি মশলা, তারপরে খিচুড়ির লোকে যে মুরগি বানিয়েছি তো আমি এটা অলমোস্ট ডান মানে হয়ে গেছে, তারপর আমি একটু আলুটা চেক করি জানি এখন। তাই ব্যাপারটা খিচুড়ি দিয়ে দিব, মজা নামাই দিন আর একটা 2 মিনিট। চাউল দিলেই নি, এখন চাউল দিলাম, ওই গেছে চাউল আর ডাইল, আমরা এখন ওই পানি দিলে মুখ তেল লাগবে, আমরা চিকেন কারি যেটা রাঁধছিলাম ওটা দিন, আর নামনি লাগে গরম মশলা দিয়ে দিন, আমরা 10-15 মিনিট অলি ঘুরিয়ে রাখলাম, দেখা করি
5 মিনিট, 15 মিনিট ঘুরে আইলাম। আমরা ওই গেতে কিছু যেসব করলাম না কই খাম না, আমরা বাইরে ঘরে ওটার লাগে। ওকে আলহামদুলিল্লাহ লামাইলাম আসুন। আলহামদুলিল্লাহ আমরা তো বোনা কিছু ওই গেতে দেখা সবে একটু খাইয়ারে মুকিল হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে, আমরা আমার মাথুম রে দেওয়া খাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো হইব। বেশি নহন গরম নাই, বেশি গরম তো। আজকের মতো বিদায়, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখাইব। সবে ভালো লাগলে ভিডিও লাইক করুন, শেয়ার করবা।